সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রতিপালিকা অমলোদ্ভবা কুমারী মারিয়ার পর্ব মহাপর্ব আজ আমরা পালন করছি। আমরা খুবই সুন্দর আধ্যাত্মিক প্রস্তুতির মধ্য দিয়ে, নয় দিন নবেনার মধ্য দিয়ে আজকে এই পর্বটা পালন করছি। নয় দিন মার নয়টি গুণ নিয়ে আমরা ধ্যান করেছি, এখন মায়ের সে নয়টি গুণের আমরা বন্দনা করব। প্রাণকর্তার জননী মা মারিয়া, ন্যায্যতা স্থাপনকারী ও শান্তির রানী মা মারিয়া, প্রেরণ কাজের রানী মা মারিয়া, দীন দুঃখীর সহায় ও সান্ত্বনা মা মারিয়া, আদর্শ মা ও পরিবারের রানী মা মারিয়া, পবিত্রতার আদর্শ মা মারিয়া, নিরাময়কারী মা মারিয়া, অমলোদ্ভবা মা মারিয়া। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা বিশ্বমণ্ডলীতে ধন্যা কুমারী মারিয়া অমলোদ্ভবা মা মারিয়া এই পর্ব আমরা পালন করি। আবার আমি গতকাল থেকে এই পর্ব পালন শুরু করেছি, কারণ অনেক ধর্মসংঘ এই পর্ব পালন করে, অনেক গির্জা, অনেক সংঘ সমিতি। আর আজকে আমাদের এই ক্যাথিড্রালের মহাপর্ব দিবস অমলোদ্ভবা মা মারিয়া, এই দিনে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আজকের এই পর্ব দিনে আমাদের সবার জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য কুমারী মারিয়ার মধ্য দিয়ে প্রার্থনা করি, বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করি, যাতে কুমারী মারিয়া শান্তি রাজ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা পরিবারে দান করেন সুখ শান্তি, এই পৃথিবীতে যাতে শান্তি নেমে আসে। ভাই বোনেরা, এসো আমরা পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি।
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধী, আমার অপরাধী, আমার গুরুতর অপরাধী। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। Thank you.
উদ্দেশ্য আমরা প্রার্থনা করি। হে পরম পবিত্র ঈশ্বর, তুমি ধন্যা কুমারী মারিয়াকে তার অস্তিত্বে প্রথম মুহূর্ত থেকে পূর্ণ পবিত্র অপাবিত্র করে তুলেছ। তিনি যেন জগৎত্রাতা জননী হতে পারে। আজ আমরা তোমাকে অনুনয় করি, তুমি যেমন মা মারিয়াকে তোমার পরম অনুগ্রহ ভাজন করে তুলেছিলে, আমাদেরও তোমার আশীষ ধন্য কর। আমরা যেন তারই মতো তোমার ইচ্ছা পূর্ণ করতে সদা প্রস্তুত থাকি। নির্মলা মারিয়াকে নিয়ে তুমি মানব জাতি যে পরিত্রাণ কর্ম শুরু করেছ, আমরা যেন আমাদের ভক্তি ও সেবাকর্মের মধ্য দিয়ে তা সুসম্পন্ন করতে তৎপর থাকি। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বজ্ঞ ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আজ এই পুস্তক প্রভু ঈশ্বরের আদেশ অমান্য করে প্রথম মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হল, আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম। ঈশ্বর জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন ভুকে ভর দিয়ে চলবে তুমি, ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গুড়ালিতে ছোবল মারবে। পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিল হবা, অর্থাৎ জীবনময়ী, কেননা সে জীবিত সব মানুষেরই জননী। প্রভুর বাণী।
এফিসিয়দের কাছে প্রেরিত দূতের পলের পত্র। ধন্য ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি সর্বলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের জন্য ধন্য হয়েছেন। জগৎ সৃষ্টির আগেই তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টাশয়ী মানুষ রূপে, যাতে তার দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি, অনিন্দ্যই হয়ে উঠতে পারি। আমাদের ভালোবেসে তিনি আগে থেকে স্থির করে রেখেছিলেন যে যীশুখ্রিস্টের মধ্য দিয়ে আমরা তার দত্তক সন্তান হয়ে উঠব। হ্যাঁ, এই ছিল তার কৃপায় ভরা সংকল্প, যাতে বন্দিত হয় তার সেই অনুগ্রহের মহিমা, যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয়তম পুত্রে আশ্রিত করে। আমরা ইসরায়েলের সন্তানেরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে ঈশ্বরের আপনজন বলে মনোনীত হয়েছি, যিনি নিজের ইচ্ছা ও সংকল্প অনুসারে সমস্ত কিছু ঘটিয়ে থাকেন। তার পরিকল্পনা মতোই আমরা আগে থেকে নির্বাচিত হয়েছিলাম, যাতে খ্রিস্টের আগমনের আগে খ্রিস্টের উপর আশা রাখি, যাতে বন্দিত হয় ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। নাম মারিয়া, ঈশ্বরের অনুগ্রহে ধন্য ধন্য তুমি, প্রভু তোমার সহায়, ধন্য তুমি ধন্য।
আপনাদের সহায় থাকুন। লোকরচিত মঙ্গল সমাচার অনুসারে পাঠ। একদিন ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শুনো, গর্ভ ধারণ করেই তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যীশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরে পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি, তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয় এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছেন। লোকে যাকে বন্ধা বলে ডাকত তারই এখন ছমাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, সারা বিশ্বে আজ যে অনেক আনন্দের সাথে কুমারী মারিয়ার, অমল উদ্ভবা মা মারিয়ার এই পর্বটা পালিত হচ্ছে, আমার অবশ্য কালকেও এই পর্ব আমি এক জায়গায় পালন করব, ছোট একটা চ্যাপেলে, সেখানেই জনগণ অপেক্ষায় আছে। যীশু খ্রিস্টের জননী কুমারী মারিয়ার প্রতি ভক্তি ভালোবাসা অতি সুপ্রাচীন। চতুর্থ শতাব্দীতে ভ্রান্ত মতবাদ প্রচলিত হচ্ছিল যে কুমারী মারিয়া শুধু মানব যিশুর মা। কিন্তু তখন একটা বড় কাউন্সিল, না কাউন্সিল অফ এফেসিউস, 374 খ্রিস্টাব্দে এই মহাসভা আর কি, বিশ্বের তখন যত ক্যাথলিক মণ্ডলীর নেতৃবৃন্দ ছিল তার প্রধানরা এই মহাসভাতে ঘোষণা করেন যে কুমারী মারিয়া হলেন সম্পূর্ণ পূর্ণভাবে যিশুর মা। আর যিশু যেহেতু ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, তিনি স্বর্গীয়, তাই কুমারী মারিয়াও ঈশ্বর জননী। ক্যাথলিক মণ্ডলীতে
অতি সুপ্রাচীন বিশ্বাস যে কুমারী মারিয়া নিষ্কলঙ্কা, আদিপাপ শূন্য। আর এই লক্ষ্যেই আমরা দেখি যে মণ্ডলীতে এই ধারণা সামনের দিকে যেতে যেতেই 1854 খ্রিস্টাব্দে পোপ নবম পিউস কুমারী মারিয়াকে অমল উদ্ভবা, আদিপাপ শূন্য বলে ঘোষণা করেন। এবং তখন থেকেই 8ই ডিসেম্বর এই অমল উদ্ভবা কুমারী মারিয়ার পর্বটি পালিত হয়ে আসছে। তারপরে আমরা দেখি যে এর কিছু বছর পরে 1858 খ্রিস্টাব্দে 4 বছর পরে লুর্দে মা মারিয়ার দর্শন 11ই ফেব্রুয়ারি, এবং ছোট্ট একটি মেয়ে রাত্রি কুড়াচ্ছিল লুর্দে, তার সাথীরা তখন চলে গিয়েছে এবং সে একা ছিল। তখন সে একটা শব্দ শুনতে পায় এবং দেখতে পায় পাহাড়ের গুহাতে যে সাদা কাপড় নীল পার এই পোশাক পরিহিত এক সুন্দরী মহিলা, তার পায়ের নিচে গোলাপ এবং মুখে স্বর্গীয় আনন্দ সুমিষ্ট হাসি এবং হাতে রশ্মিমালা। আর এই মেয়েটি ছিল বার্নাডেট, পরে তিনি সাধ্বী বলে ঘোষিত হয়েছেন। তিনি যে কুমারী মারিয়া কি করে এই বার্নাডেট বুঝবেন এটা জিজ্ঞেস করেছিলেন। আর কুমারী মারিয়া বলেছিলেন, তুমি এই পাহাড় থেকে এখান থেকে পানি গ্রহণ করো। সেখানে কোনো পানি ছিল না, হাত বাড়াতেই পানি এসে যায় এবং তখন থেকেই ওই একটা ঝর্ণার সৃষ্টি হয়েছে লুর্দে। আর তখন কুমারী মারিয়া এই দর্শনে বার্নাডেটকে বলেছিলেন, আমি অমল উদ্ভবা কুমারী মারিয়া। আর তার মধ্য দিয়ে মণ্ডলীতে এই প্রচলন, এই বিশ্বাস আমরা ধারণ করি। এবং আমরা দেখি যে শুধু খ্রিস্ট ধর্মে নয়, আমরা দেখি যে ইসলামেও কুমারী মারিয়ার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি, অনেক ভালোবাসা। তারাও বিশ্বাস করে যে জন্মের সময় সব মানুষকে নাকি শয়তান স্পর্শ করেছে, কিন্তু কুমারী মারিয়া আর তার পুত্র যিশুকে, ঈসা নবীকে স্পর্শ করেনি। তার মানে তাদের বিশ্বাস যে ঈসা নবীর মা এবং ঈসা নবী তারা দুজনই পাপমুক্ত অবস্থাতেই জন্মগ্রহণ করে। আবার আরো ঘটনা, যেহেতু খ্রিস্টিয়ান দেশ, ক্যাথলিক দেশগুলোতে কুমারী মারিয়ার প্রতি পূর্বেও ছিল এখনো অনেক তীর্থস্থান কুমারী মারিয়ার প্রতি, প্রত্যেক দেশই কোনো না কোনো তীর্থস্থান পাওয়া যাবে, সেখানে অনেক মানুষ জড়ো হয় প্রার্থনা করে। 1600 শতাব্দীর প্রথম দিকে সুইডেন অস্ট্রিয়াকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, আর রাজা তৃতীয় ফার্ডিনান্ড 1629 খ্রিস্টাব্দে তখন এই দেশে ঘোষণা করেন অস্ট্রিয়াতে, তাতে সবাই কুমারী মারিয়ার মধ্য দিয়ে প্রার্থনা করে যে যাতে তারা এই আক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারে। তারপরে দেখা যায় যে সুইডেনের রাজার সাথে শান্তি চুক্তি হয়েছিল, তারা আক্রমণ করেনি। আর তখন এই রাজা একটা বড় হিয়েনাতে বড় একটা টাওয়ার গড়ে তুলেছিল, আর তার উপরে কুমারী মারিয়াকে, অমল উদ্ভবা কুমারী মারিয়া এবং অস্ট্রিয়ার এখনো প্রতিপালিকা অমল উদ্ভবা মা মারিয়া। আর এই কুমারী মারের পায়ের নিচে সাপ, যেটা আমরা দেখি যে তিনি সব মন্দতাকে জয় করেছে, এটা এই এখনো মানুষ ভক্তি ভরে স্মরণ করে। আর কুমারী মারিয়ার জীবনে আমরা আসলে কি দেখতে পাই, যে তার একটা গভীর বিশ্বাস, ঈশ্বরের উপর আস্থা, যে তিনি যখন শুনেছেন
ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, আর এটা তিনি একেবারে পুরোপুরিভাবে নিজের জীবনে গ্রহণ করেছেন, আর সেজন্যই তিনি ঈশ্বর জননী হয়ে উঠতে পেরেছিলেন। তার অন্তরের গভীর বিশ্বাস এবং সেই বিশ্বাস অনুসারে জীবনযাপন। তারপরে আমরা দেখি কুমারী মারিয়ার কত নম্রতা। তিনি অহংকারী ছিলেন না, নম্রতায় উজ্জ্বল তার জীবন। তিনি নিজেকে এত বড় সংবাদ, এত আনন্দের সংবাদ, এত বড় সম্মান, কিন্তু তিনি বলেছিলেন উত্তরে, আমি তো প্রভুর দাসী, আমি তো কেউ নই। ঈশ্বরের মহান দয়া মানব জাতির প্রতি, তার প্রতি। তিনি নিজেকে আরো নম্র করেছিলেন এই ঘোষণা শুনে। তারপরে আমরা দেখি যে কুমারী মারিয়ার খুব সুন্দর সেবাপূর্ণ জীবন। আর যখন শুনতে পেলেন তার আত্মীয় এলিজাবেথ গর্ভবতী, তখন তিনি অনেক দূর পথ পেয়ে সেই এলিজাবেথের কাছে গিয়েছিলেন, তার সেবা করেছে। আমরা যখন যিশুকে লাভ করি, তখন আমরা এই ধরনের একটা প্রেরণা, একটা শক্তি লাভ করি, অন্যকে সেবা করার শক্তি। আবার কুমারী মারিয়া, প্রটেস্ট্যান্ট অনেক সময় কুমারী মারিয়াকে তারা বেশি গ্রহণ করতে চায় না, আমাদের মতো সম্মান করে না, কিন্তু আমি সবসময় বলি যে বাইবেলে লেখা আছে কুমারী মারিয়া প্রসাদে পূর্ণ, প্রসাদে পূর্ণা। আর যেখানে প্রসাদে পূর্ণা, কোনো কলঙ্ক নেই, স্বর্গীয়, ঈশ্বর জননী, তারা এটা গ্রহণ করছে। কিন্তু আমরা কেন শ্রদ্ধা করব? কারণ মহাদূত এটা সাক্ষ্য দিয়েছে, তুমি প্রসাদে পূর্ণ, তোমার মধ্যে কোনো পাপ নেই, কোনো কলঙ্ক নেই। আর কুমারী মারিয়া, যে আমরা দেখি যে কুমারী মারিয়ার শেষ কথা বাইবেল অনুসারে সেই কানা নগরী, যেখানে যিশু জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করেছিলেন, আর সেখানে যিশু কিন্তু তার সেই কর্মীদের বলেছিলেন, উনি যা বলেন তোমরা তাই শুনো, তার কথাতেই সব কিছু সমাধান, তোমরা সমাধান খুঁজে পাবে, তোমরা তার কথা শুনো। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা যে কুমারী মারিয়া সব সময় আমাদেরকে যিশুর দিকে নিয়ে যান, এটা তার কাজ, আমরা যাতে খ্রিস্টেতে পূর্ণ হই, খ্রিস্টকে জানি এবং খ্রিস্টকে ভালোবাসি। আর যুগ যুগ ধরে বিভিন্ন সাধু সাধ্বীদের অনেক ভক্তি ভালোবাসা কুমারী মারিয়ার প্রতি। আমরা দেখি ফাদার প্যাট্রিক পেইটন, হোলি ক্রস ফাদার, যিনি বাংলাদেশে এসেছিলেন, তিনিও অসুস্থ ছিলেন, কুমারী মারিয়ার মধ্য দিয়ে তিনি আশ্চর্য কাজ লাভ করেছেন, সুস্থতা লাভ করেছেন। আর তিনি আমাদেরকে এটা বলেন যে পরিবার একত্রে প্রার্থনা করে সেই পরিবার টিকে থাকে, সেই পরিবার আশীর্বাদ লাভ করে। সাধু লুইস বলেন যে প্রতিদিন রশ্মিমালা প্রার্থনা করে সে কখনো অনন্ত জীবন থেকে বঞ্চিত হবে না, সে অবশ্যই কৃপাপূর্ণ অবস্থাতে মৃত্যুবরণ করবে। পাদুয়ার সাধু আন্তুনি কত সুন্দর, তিনি বলেন যে মারিয়া এই নামটা আমার হৃদয়ের আনন্দ, মুখে মধু এবং কানে সুমিষ্ট ধ্বনি। যেন এই নামটা তার অস্তিত্বের মধ্যে, যে মুখে মধু, কানে সুমিষ্ট ধ্বনি, ধ্বনি এবং হৃদয়ে আনন্দ। আবার পোপ অষ্টম লিও তিনি বলেছেন যে এটা আমরা বিশ্বাস করি যে কুমারী মারিয়ার পদতলে না সাপ, তার মানে তিনি যে সাপ মানুষকে পাপে নিয়ে গেছে, প্রথম পাঠে শুনেছি, প্রলুব্ধ করেছি, মানব জাতিকে কলুষিত করেছি, সেই মন্দতাকে তিনি ধ্বংস করেছে। তাই পোপ অষ্টম লিও 1883 খ্রিস্টাব্দে তিনি বলেছেন যে রশ্মিমালা হল আমাদের সমাজে সমস্ত মন্দতার বিরুদ্ধে বড় অস্ত্র, আধ্যাত্মিক অস্ত্র স্বরূপ। আবার
পোপ দ্বিতীয় জন পর তিনি বলেছেন যে এই রশ্মিমালাটা আমার ছোটবেলা থেকেই আমার আধ্যাত্মিক জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবং তিনি বলেছিলেন যখন নাকি তার পোপের জীবন শুরু হয় তখন তিনি বলেছিলেন রশ্মিমালা আমার কাছে খুবই প্রিয় একটা প্রার্থনা, এটা অনেক সহজ সরল এবং অনেক গভীর একটা প্রার্থনা। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে আমাদের প্রতিপালিকা এই ক্যাথিড্রালের প্রতিপালিকার পর্ব পালন করি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি এমনি আমাদের একজন মাকে দিয়েছে আমাদের আদর্শ হিসেবে, আমাদের পরিবারের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, বিশ্বের জন্য। আমরা তার প্রতি অনেক ভক্তি ভালোবাসা এবং তার জীবন আদর্শ আমরা অনুসরণ করতে চেষ্টা করি। পিতা পরমেশ্বর কুমারী মারিয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি। স্বর্গ মর্তে পার্বণ দিনে আমরা বিশ্বাস ভরা অন্তরে আমাদের প্রার্থনা, আমাদের নিবেদন পিতা পরমেশ্বরের কাছে জানাই। আমরা প্রার্থনা করি আজ যারা অবলুদ্ধ বা মায়ের পর্বদিনে পর্বকর্তা হয়েছেন, বিভিন্ন দান দিয়েছেন, খ্রিস্টজাগে উদ্দেশ্য দিয়েছেন, তাদের জন্য কুমারী মারিয়ার মধ্যস্থতায় তাদের সকল উদ্দেশ্য যেন ঈশ্বর পূরণ করেন,
মা যেন আমাদের সকলকে বিশেষভাবে আশীর্বাদ দান করেন। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি আমাদের মণ্ডলীর পরিচালকদের জন্য, বিশেষভাবে পোপ মহোদয়, আমাদের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়, সকল বিশপ, যাজক, ব্রতধারী ধারিণীদের জন্য, ঈশ্বর তাদের উপর মণ্ডলীকে পরিচালনা করার জন্য এবং ঐশ্বরাজ্য বিস্তারের জন্য যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে যেন শক্তি, সাহস ও অনুপ্রেরণা দান করেন। পিতা পরমেশ্বর যেন তাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করেন। তারাও যেন কুমারী মারিয়ার ন্যায় যিশুকে গ্রহণ করে জগতের কাছে আরও বেশি করে তাঁর বাণী প্রচার করতে পারেন, এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমরা প্রার্থনা করি যারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে অসুস্থ রয়েছেন, বিশেষভাবে যারা সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছেন তাদের জন্য। অমলোদ্ভবা মা মারিয়া হচ্ছেন আরোগ্যদায়িনী মাতা। মায়ের ভালোবাসার স্পর্শে তারা সকলে যেন সুস্থ হয়ে উঠেন, এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি আমাদের সকলের জন্য, আমরা যেন মা মারিয়ার মতো ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে প্রতিদিন পালন করে প্রকৃত খ্রিস্ট ভক্তের মতো জীবনযাপন করতে চেষ্টা করি। ঈশ্বর যেন আমাদের হৃদয় মন আলোকিত করেন, আমাদের আশীর্বাদ করেন, এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। সমস্ত মায়েদের জন্য প্রার্থনা করি, তারা যেন কুমারী মারিয়ার মতো আদর্শ মা হয়ে ছেলে মেয়েদের উপযুক্ত খ্রিস্টীয় শিক্ষায় মানুষ করে তুলতে পারেন, এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি আমাদের দেশের জন্য, আমাদের দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত আছেন তারা যেন সর্বদা যা দেশের জনগণের জন্য মঙ্গল ও কল্যাণকর তা চিন্তা ও পরিকল্পনা করে দেশকে সার্বিক উন্নতি ও প্রগতির দিকে নিয়ে যেতে পারেন। আমাদের দেশের সকলের সহযোগিতায় যেন সত্যিকারের শান্তি এখানে প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমরা প্রার্থনা করি আমাদের সকল মৃত আত্মীয় স্বজনদের জন্য। মঙ্গলময় ঈশ্বর যেন তাদের সকলকে স্বর্গে অনন্ত শান্তি প্রদান করেন, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমাদের উপকারী বন্ধুদের জন্য প্রার্থনা করি, যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে ও নানাভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে, ঈশ্বর যেন তাদের প্রচুর আশীর্বাদ ও সুস্বাস্থ্য দান করেন, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমরা প্রার্থনা করি আমাদের দেশের সকল মানুষের জন্য, মানুষ মানুষের জন্য এই বোধ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকল মানুষের মধ্যে যেন একতা, মিলন ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি শান্তির জন্য, বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষভাবে যেখানে যুদ্ধ, মহামারী, অরাজকতা ও অশান্তি বিরাজমান সেখানে যেন প্রভু মায়ের মধ্যস্থতায় শান্তি আশীর্বাদ দান করেন। বিশেষভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেন ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে প্রভুর কাছে
প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। এখানে উপস্থিত আমাদের সকলের জন্য প্রার্থনা করি। মা মারিয়ার এই পর্বের উপহার শান্তি, প্রেম, ন্যায় ও পুনর্মিলন যেন সাদরে নিজেদের অন্তরে গ্রহণ করে প্রতিদিন আমাদের প্রত্যেকের জীবনে এবং সমাজে বাস্তবতা দান করতে পারি, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা বিশ্বাস ভরে অন্তরে আজকের এই মহাপার্বণের দিনে যে প্রার্থনা জানালাম এবং আমাদের অন্তরে যে সকল প্রার্থনা রয়েছে সেগুলো তো তুমি জানো প্রভু, সেগুলো গ্রহণ করো এবং পূর্ণ করো। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। Oh,
যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। অর্পিত যজ্ঞ স্বর্গ প্রভু গ্রহণ করুন। হে পরমেশ্বর, পুণ্যময়ী কুমারী মারিয়ার অমল উৎসব পর্ব দিবসে আমরা এই যে মুক্তি নৈবেদ্য তোমার চরণে অর্পণ করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। তোমার অসীম করুণায় তিনি যে মানব জন্মের আগে থেকে সর্বপাপ মুক্ত, সে কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এখন তোমাকে অনুনয় করি, আমরা যেন তার স্নেহাশ্রয় লাভ করে আমাদের সমস্ত পাপের কলঙ্ক থেকে মুক্তি পেতে পারি। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন কর। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি কল্যাণকর, সত্যি উচিত। তোমার অপার করুণায় তুমি পুণ্যময়ী কুমারী মারিয়ার অন্তর কোনোদিনও আদি পাপের কলঙ্ক স্পর্শে কলুষিত হতে দাওনি। তুমি তাকে তোমার পরম অনুগ্রহ দানে ধন্য করলে, যাতে তিনি হয়ে উঠতে পারেন তোমার পুত্রের যোগ্য জননী। তুমি তাকে নিয়ে পবিত্রতায় মণ্ডিত খ্রিস্ট মণ্ডলী শুভ সূচনা ঘটালে, তাকে তুমি করে তুললে এমনই এক পবিত্রতমা কুমারী, যার গর্ভে জন্ম নিলেন তোমার একমাত্র পুত্র আমাদের মুক্তিদাতা, যিনি বিশ্ব পাপহর, যিনি তুমি সবার মধ্যে তাকে মনোনীত করলে, তিনি যেন তোমার সকল ভক্তজনের হয়ে তোমার কাছে সর্বদা আমাদের কল্যাণ প্রার্থনা করেন এবং সকল মানুষের সামনে জ্বালিয়ে রাখেন পবিত্রতার মহত্তর আদর্শ। তাই আমরা সকল সর্বদূতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার মহিমা গান। Oh,
পবিত্র সমস্ত পবিত্রতার উৎস অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত পূজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা ই আমার রক্তের পানপাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তার মৃত্যু পুনরুত্থানে স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হই, আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো, আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং সকল যাজক সমাজের সাথে মণ্ডলীকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তুলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো, তোমার মুখমণ্ডলে বিভাই তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতি ভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা তার সঙ্গে তার মধ্যে অভিজ্ঞতার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে
পিতাতার আদেশ নিয়ে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে প্রভু যীশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ কর, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হোক। Thank you.
সবাইকে পর্বের শুভেচ্ছা জানাই। আমরা ধন্যবাদ জানাই ঈশ্বরকে। ঈশ্বর আমাদের অনেক দয়া করেছেন, আমাদের সুন্দর সুযোগ দিয়েছেন আমরা যেন এই পর্বীয় খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে পারি। অমলোৎভবা মা শুধু আমাদের প্যারিসের এই প্রতিপালিকা না, আমাদের ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিস আমাদের প্যারিসেরও প্রতিপালিকা এবং আমাদের আর্চডায়োসিসেরও প্রতিপালিকা। তাহলে আমাদের সবারই আজকে আমাদের সবার প্রতিপালিকার পর্ব। আমি ধন্যবাদ জানাই পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয়, পর্বের সুন্দর মিশা দিয়েছেন এবং মূল্যবান উপদেশ বাণী রেখেছেন। সঙ্গে আমাদের ঢাকা শহরে অনেক ফাদারগণ আছেন যারা বিভিন্ন প্যারিসে বা প্রতিষ্ঠানে কাজ করেন। আমাদের বেদিটা পরিপূর্ণ ফাদারদের দ্বারা, তাই ফাদারদের অনেক অনেক ধন্যবাদ দিই। তাদের উপস্থিতি আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের সেন্ট মেরিজ গানের দল যারা সুন্দর গান পরিচালনা করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমরা যারা আরতি দিয়েছ, যারা পাঠ করেছ, যারা মিশায় সেবক হয়েছ। আমাদের বাড়ির সিস্টারগণ দুইজন আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সঙ্গে আমাদের সেমিনারিয়ান ভাইরা যারা অনেক সুন্দরভাবে আমাদের গির্জাঘর আঙ্গিনা সাজিয়ে দিয়েছেন। আমাদের ডিগ্রি সেমিনারের যে ফাদারগণ আছেন তারা সব সময় আমাদের পালকীয় কাজে অনেক উদার। তারা নিজেরা এবং তাদের সেমিনারের দ্বারা আমাদের অনেক সাহায্য করে থাকেন। আমাদের এই বাড়িতে আমরা অনেক ফাদারগণ আছি, আমাদের এই বাড়ির যে ফাদারগণ আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। পর্বের বিভিন্ন কাজে তারা অনেক সহযোগিতা করেছেন। আমাদের বাড়িতে যারা কর্মী ভাইগণ আছেন তাদের উপর দিয়ে অনেক চাপ যায়, তারা অনেক কাজ করে থাকেন, তাই তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্যারিশ কাউন্সিলে, পালকীয় পরিষদে আপনারা যারা আছেন সম্মানিত মেম্বারগণ, আপনারা এই পর্বকে সুন্দর করার জন্য অনেক কাজ করেছেন। আমাদের পালকীয় পরিষদের যিনি ভাইস চেয়ারম্যান রঞ্জন হেনরি গমেজ, তার জন্মদিন গেছে গতকাল,
তাই আমরা তাকেও শুভেচ্ছা জানাই, তার জন্য প্রার্থনা করি। ঈশ্বর যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আপনারা যারা পর্বকর্তা হয়েছেন, বিভিন্ন দান দিয়েছেন, মিশার উদ্দেশ্য দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। মিশার পর শেষ আশীর্বাদের পরে আর্চবিশপ বিস্কিট এবং পবিত্র ছবি সেটা আশীর্বাদ করবেন। আপনারা দয়া করে আশীর্বাদিত বিস্কিট এবং ছবি নিয়ে যাবেন। এখন আমি আপনারা যারা পর্বকর্তা হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। দিলীপ ও স্মৃতি কাকরাইল, লিটন ও মণি রামপুরা, মেরিন্ডা গোমেজ ও পরিবার স্মরণিকেতন, মার্টিন ও প্রেমলা পেরেরা মগবাজার, এডওয়ার্ড চিত্রা কস্তা স্মরণিকেতন, হেলেন রোজারি ও মগবাজার, পাশকালীন ও রুমকি গোমেজ রামপুরা, টমাস বরুণ গোমেজ টমাস টাওয়ার, নেপাল ল্যারি ও আরোহী স্মরণিকেতন, অ্যাঞ্জেলিনা ডাইনা পোদ্দার মগবাজার, ব্যারিস্টার অ্যালবার্ট বারয় পরিবার কাকরাইল, পীযূষ কে মিথা বাসাবো, জোসেফ রবেন ও ফ্রান্সিসকা গোমেজ স্মরণিকেতন, সৌরভ ও জ্যাকলিন কানাডা, রাহুল ও জেনিফার ও রাজ রামপুরা, ফেবিয়ান ও ঝুমা স্মরণিকেতন, স্বপন ও শেলি মণ্ডল শান্তিবাগ, উদয় ও লিজা স্মরণিকেতন, বিন্দু ও হিরণ ডিরুজারিও স্মরণিকেতন, জেসি মার্ক গোমেজ, শিলা মারিয়া গোমেজ শান্তিবাগ, মেরি রোজারিও ম্যাকফিল্ড টাওয়ার, বাবুল শিমুল রোজারিও আমেরিকা, লিটন মীরা রোজারিও আমেরিকা, হেনরি রঞ্জন গোমেজ শিলা হাউস, নাম প্রকাশ অনিচ্ছুক বড় মগবাজার, অ্যাগনেস কস্ত পরিবার কাকরাইল, আইরিন ও জয়ন্তী গোমেজ গ্রিনওয়ে মগবাজার, মার্সেলা সারাউ গ্রিনওয়ে, মনিকা গোমেজ গ্রিনওয়ে, মাইনো রোজারিও রামপুরা, পপি আগ্নেশ কস্তা লক্ষ্মীবাজার, জ্যাকি ও রোজটি রোজারিও স্মরণিকেতন, আলবার্ট ও শিকা কস্তা মণিপুরী পাড়া, স্মৃতি গোমেজ আমেরিকা, মেরি রোজারিও গারারিয়া, কানন গোমেজ ও ভিক্টর শেলি গোমেজ স্মরণিকেতন। এই পর্বের জন্যে ফুলের জন্যে বিস্কিট সাজানো লাইটিং আপনারা যারা দান দিয়েছেন, ব্যারিস্টার র্যাপ আলবার্ট বারই কাকরাইল 4,000 টাকা, জন জ্যাকি ডি রোজারিও স্মরণিকেতন 4,000 টাকা, মেরি রোজারিও ম্যাকফিল্ড টাওয়ার 2,000 টাকা, নাম প্রকাশ অনিচ্ছুক পরমক বাজার 500 টাকা, ব্রাইন স্মৃতি ও পান্টি রামপুরা আমেরিকা 6,000 টাকা, অ্যাঞ্জেলিনা টাইনা পোদ্দার মগবাজার 300 টাকা, দিলীপ সুলেতার রোজারিও 2,000 টাকা। আপনারা যারা একটু মিশার উদ্দেশ্য দিয়েছেন, লিটন ও মণি রামপুরা, মেরেন্ডা গোমেজ স্মরণিকেতন, মধুবাগের খ্রিস্ট ভক্তগণ, মার্টিন ও প্রেমলা পেরেরা মগবাজার, এডওয়ার্ড ও চিত্রা কস্তা স্মরণিকেতন, রাহুল জেনিফার রামপুরা, টমাস বরুণ গোমেজ ও পরিবার টমাস টাওয়ার, অরুণ ও প্রীতি কমলাপুর, অ্যাঞ্জেলিনা ডাইনা পোদ্দার মগবাজার, সুজলা গোমেজ সারাম্বা, উদয় ও লিজা গোমেজ স্মরণিকেতন, ড্যারেন গোমেজ স্মরণিকেতন, বিন্দু ও হিরণ টিরুজারিও স্মরণিকেতন, জেসি মার্ক গোমেজ ও শিলা মারিয়া গোমেজ শান্তিবাগ, হেনরি রঞ্জন গোমেজ শিলা হাউস, অ্যাগনেস কস্ত পরিবার কাকরাইল, জিত গোমেজ মগবাজার, মনিকা গোমেজ গ্রিনওয়ে, রিচার্ড পেরেরা, ভেরোনিকা গোমেজ স্মরণিকেতন, জ্যাকি ও রোজটি রোজারিও স্মরণিকেতন, স্মরণিকেতন বাসী, রেখা গোমেজ স্মরণিকেতন, স্কলাস্টিকা মিত্র পান্থপদ, স্মৃতি গোমেজ আমেরিকা, কবিতা গোমেজ আমেরিকা, মেরি রোজারিও গারারিয়া, দীপালী গোমেজ সাধনপাড়া, জোসেফ ও মেরি রিবেরো ইউএসএ।
এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি অপূর্বভাবে পুণ্যময় কুমারী মারিয়াকে মাতৃগর্ভে তার উদ্ভব লগ্ন থেকে আদিপাপের কলঙ্ক থেকে মুক্ত করে রেখেছিলে। আশীর্বাদ করো, তোমার দিব্য প্রসাদ গ্রহণের করে সে আদিপাপের সমস্ত অশুভ প্রভাব আমাদের অন্তর থেকে যেন দূরীভূত হয়, এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। আমাদের খ্রিস্টযাগ সমাপ্ত হল, তোমরা যাও প্রভুর মঙ্গলবাণী ঘোষণা করো। ঈশ্বরকে ধন্যবাদ। Ooh.